আসসালামু আলাইকুম মিতুস কুকবুক অ্যান্ড ফ্লেয়ারে স্বাগতম আজকে নিয়ে এসেছি কমলাভোগের রেসিপি এই মিষ্টিটা আমি প্রথমবার খেয়েছিলাম রাজশাহীতে আরও প্রায় এগারো বছর আগে তখন এর কোনো রেসিপি কিংবা রেসিপি পাওয়ার সোর্স আমার জানা ছিল না তাই আমার সহজাত স্বভাবসুলভ নিজেই বানানোর চেষ্টা করি এবং সফলও হই যদিও পরবর্তীতে রেসিপিতে কিছু পরিবর্তন এনেছি তবে স্বাদের পরিবর্তন হয়নি এতটুকু আজকে আপনাদের সাথে শেয়ার করব একদম দোকানের মতো পারফেক্ট টেস্ট টেক্সচার ফ্লেভার কালার এবং সাইজ ঠিক রেখে কমলাভোগীর দুর্দান্ত একটা ঘরোয়া রেসিপি এছাড়াও পুরো ভিডিও জুড়েই থাকছে পারফেক্ট ছানা আর পারফেক্ট মিষ্টি বানানোর অনেক টিপস সুতরাং সাথেই থাকুন প্রথমে ছানা তৈরির প্রক্রিয়াটি দেখাচ্ছি আর এর জন্য একটা হেভি বটম প্যানে নিয়ে নিচ্ছি এক লিটার অর্থাৎ চার কাপ ফুল ক্রিম দুধ এর সাথে মিশিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ হেভি ক্রিম ওয়ান ফোর্থ কাপের বদলে দুই টেবিল চামচ ব্যবহার করলেও হবে কিংবা এর বদলে এক টেবিল চামচ বাটার কিংবা এক টেবিল চামচ ঘিও ব্যবহার করা যাবে এবার দুধটাকে নেড়ে চেড়ে অপেক্ষা করব একটা বলকাসা পর্যন্ত একটা বাটিতে অন্যদিকে নিয়ে নিচ্ছি আধা কাপ কমলার রস দিচ্ছি টেবিল চামচ হোয়াইট ভিনেগার আর ওয়ান ফোর্থ কাপ পানি এই কমলার রসটাতে টকের পরিমাণ খুব বেশি নেই তাই আমি এখানে এক টেবিল চামচ সিরকাও ব্যবহার করেছি আর সিরকাটাকে একটু লাইট করার জন্য পানি মিশিয়েছি অন্যদিকে আমার দুধে বলক চলে এসেছে এবার আমি চুলাটাকে বন্ধ করে দিব আর এই মিশ্রণটাকে গরম দুধে একটু একটু করে আর খুব হালকা হাতে একটু একটু করে নেড়ে দেব আমি এখানে কমলার রস ব্যবহার করেছি যেন ছানায় কমলার ফ্লেভারটা কিছুটা থেকে যায় তবে শুধুমাত্র সিরকা দিয়ে ছানা কাটলেও পারফেক্ট কমলা ভোগ বানানো সম্ভব তাছাড়া আধা কাপ কমলার রসের সাথে আধা কাপ কিংবা আরও একটু বেশি পরিমাণে টক দই মিশিয়েও একদম পারফেক্ট নরম ছানা তৈরি করে নিতে পারেন তবে সেক্ষেত্রে ক্রিম ব্যবহারের কোনোই প্রয়োজন নেই আমার ছানা তৈরি হয়ে গেছে এবার একটা চিজ ক্লথের মাধ্যমে ছানাটাকে ছেঁকে নিচ্ছি ছানায় কিছুটা ঠান্ডা পানি ঢেলে দিচ্ছি যেন কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যায় তবে এই ছানাটাকে অনেকক্ষণ ধরে ঠান্ডা পানিতে ধোয়ার কোনো প্রয়োজন নেই এবার এটাকে একটা পুটুলির মতো বেঁধে ঝুলিয়ে রাখতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না ছানার পুরো পানিটা বেরিয়ে যায় ছানা থেকে পুরো পানিটা ঝরে গেছে আমি এটাকে একটা প্লেটে নিয়ে নিয়েছি এই ছানাটাকে আমি সারা রাত অর্থাৎ ছয় সাত ঘন্টার মতো ঝুলিয়ে রেখেছিলাম দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ছানাটা কতটা সফট আর ক্রিমি হয়েছে ক্রিম ব্যবহারের কারণেই কিন্তু ছানার টেক্সচারটা এমন হয়েছে এবং ছানার পানিটা ঝরতেও সময় একটু বেশি লেগেছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দুই চা চামচ সুজি দুই চা চামচ ময়দা দুই চা চামচ চিনি সামান্য ফুড কালার ওয়ান ফোর্থ চাচামচের চেয়েও কম আর এক চাচামচ অরেঞ্জ এসেন্স এবার সব কিছুকে ছানার সাথে একটু চেপে চেপে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এই মিষ্টির জন্য ফুড কালার আর অরেঞ্জ এসেন্স কিন্তু মাস্ট ইনগ্রেডিয়েন্টস ক্রিম দেওয়ার কারণে মাখানোর সময় এই ছানাটাকে একটু স্টিকি মনে হতে পারে তবে এই সফট আর ক্রিমি ছানার জন্যই কিন্তু মিষ্টির টেক্সচারটা হবে একদম দোকানের মতো পারফেক্ট ক্রিম ব্যবহার না করেও শুধুমাত্র দুধ থেকে কিভাবে পারফেক্ট মিষ্টির জন্য পারফেক্ট ছানা তৈরি করতে হয় সেটাও আমার আরেকটা মিষ্টির রেসিপিতে শেয়ার করেছি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে প্রয়োজন হলে দেখে নিতে পারেন ছানাটা মাখানো হয়ে গেছে এবার এটাকে আমি ছোট ছোট করে সমান ভাগে ভাগ করে নেব যেন সবগুলো মিষ্টি একই আকারের হয় এবার প্রত্যেকটা ভাগকে গোল করে স্মুথ বলের মতো তৈরি করে নিতে হবে খেয়াল রাখতে হবে বলগুলোতে যেন কোনো প্রকার ফাটল না থাকে প্রয়োজনে হাতে একটু তেল মেখে নিয়ে তারপরেও গোল করতে পারেন এবার চলে যাচ্ছি শিরা তৈরিতে তার জন্য একটা মিডিয়াম সাইজ হাড়িতে নিয়ে নিচ্ছি দুই কাপ চিনি দিচ্ছি সামান্য ফুড কালার আধা কাপ কমলার রস আর ছয় কাপ পানি যদি শিরার রংটা হালকা চান তাহলে ফুড কালার না দিলেও চলবে এবার নেড়ে চড়ে হাই হিটে শিরাটাকে একটা বলক তুলে নিতে হবে শিরায় বলক চলে এসেছে এবার এই ফুটন্ত শিরায় একে একে সবগুলো ছানার বল ছেড়ে দেব। সাধারণত কমলাভোগ রসগোল্লার তুলনায় আকারে কিছুটা ছোট আর চ্যাপটা প্রকৃতির হয় তবে আমি মিষ্টিগুলোকে গোল করেই বানিয়েছি কারণ দুধের সাথে ক্রিম মিশিয়ে ছানা বানালে ছানাটা এতটাই স্মুদ আর সফট হয় যে শিরায় রান্না হওয়ার পর মিষ্টিগুলো নিজে থেকেই কিছুটা চ্যাপটা হয়ে যায় সবগুলো মিষ্টি ছাড়া হয়ে গেলে এটাকে ঢেকে হাই হিটে রান্না করব বিশ মিনিট বিশ মিনিট পর ঢাকনা খুলে মিষ্টিগুলোকে একটু উল্টে পাল্টে দিতে হবে এবার এখানে দিয়ে দিচ্ছি আধা কাপের চেয়েও একটু বেশি পরিমাণ গরম পানি আবারও ঠেকে রান্না করতে হবে পনেরো মিনিটের মতো আর এই পর্যায়ে চুলার আঁচটাকে সামান্য কমিয়ে দিতে হবে পনেরো মিনিট পর মিষ্টিগুলো প্রায় হয়ে এসেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আরও আধা কাপ কমলার রস আর আরও এক চা চামচ অরেঞ্জ এসেন্স আবারও ঢেকে দিয়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে রান্না করতে হবে আরও পনেরো মিনিট ভোগে কমলার খুব স্ট্রং একটা ফ্লেভার থাকে এবং কমলার স্বাদটাও কিছুটা পাওয়া যায় তাই কমলার রসটা একটু বেশি ব্যবহার করতে হবে আর অরেঞ্জ এসেন্স তো মাস্ট দিতেই হবে দশ মিনিট পর মিষ্টিগুলো পারফেক্টলি তৈরি আমি এই মিষ্টিগুলোকে প্রথমে বিশ মিনিট মাঝে পনেরো মিনিট এবং সর্বশেষ দশ মিনিট অর্থাৎ মোট পঁয়তাল্লিশ মিনিট রান্না করেছি আর পারফেক্ট টেক্সচারের জন্য মিষ্টিগুলোকে অবশ্যই চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট চাল করতে হবে এবার চোলাটা বন্ধ করে দিয়ে এভাবেই ঢেকে রেখে দিব মিষ্টিগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে রসে ভিজে একেবারে টৈটুম্বুর হয়ে আসা পর্যন্ত এই ধরনের মিষ্টিগুলো আমি সাধারণত আগের দিন বানিয়ে পরের দিন সার্ভ করি এগুলোকেও আমি গতকাল বানিয়েছিলাম আর এখন এগুলো খাওয়ার জন্য একদম তৈরি এবার আমি এগুলোকে পরিবেশন করে নিচ্ছি যেহেতু এটা কমলা ভোগ তাই কমলার পাতলা স্লাইস করে কেটে এভাবে সাজিয়ে পরিবেশন করতে পারেন কিংবা আরও একটু গুছিয়ে পরিবেশনের জন্য আমার এই পদ্ধতিটিও ফলো করতে পারেন আসলে কমলাভোগ মিষ্টিটা দেখতে এতটাই আকর্ষণীয় যে আপনি যে কোনো বিশেষ অনুষ্ঠানে যেমন পাত্র পাত্রী দেখার আয়োজনে গায়ে হলুদের তত্তে বাচ্চাদের জন্মদিনে বিশেষ কোনো দিনে কিংবা বিশেষ কোনো অতিথি আপ্যায়নে বানিয়ে একদম বাজিমাত করে দিতে পারেন এবার আমি একটা মিষ্টি কেটে দেখিয়ে দিচ্ছি এর ভিতরের অবস্থা মিষ্টিটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার চাইতেও অনেক বেশি মজা একেবারে সফট মুখে দিলেই মেল্ট করবে আর এর চমৎকার অরেঞ্জি ফ্লেভার সেই সাথে কমলার খুব হালকা একটা টকটক ভাব এই মিষ্টির স্বাদে যোগ করে বাড়তি মাত্রা আশা করছি বরাবরের মতো আমার এই রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ